ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বরকাত সম্মানিত ভাই আপনি জানতে চলেন শেষদাতে আপনার চক্ষু বন্ধ রাখতে পারবেন কিনা এ বিষয়ের সুনতরিকা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে পুরো সালাতের মধ্যে আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে থেকে ইবনে আয়সারী এবং হাকেম সহি বর্ণনা করছেন আয়সাদ আলাহুতাল কলাত কাবাতে প্রবেশ করলেন মা খালাফা সুজুদি হাত্তা খালা জামিন যতক্ষণ তিনি সালাতে ছিলেন ততক্ষণ তিনি তার দৃষ্টিকে সেজদার স্থান থেকে অন্য জায়গাতে ফেরার নাই তাহলে বুঝা গেল সালাতে চোখ খোলা থাকবে এবং দৃষ্টি সেচদার স্থানে থাকবে তবে তা সাহুদের সময় ভিন্ন সেটা হচ্ছে হাতকে ডান রানের উপর রাখে তারপরে শাহাদাত আঙ্গুলকে উঁচু করে ওর দৃষ্টি নিবদ্ধ রাখবে তা সাহুদ চলাকালীন ডাইনহাতের হাতের আঙ্গুলের দিকে দৃষ্টি রাখবে এই বিষয়ের দলিল আবু দাউদ নাসাই হাদিসের মধ্যে সহি সূত্র বর্ণনা করছেন এটাকে ইমাম নবাবি রহমতুল্লাহ আলাই সহি হিসেবে উল্লেখ করছেন হাদিসটি আবদুল্লাহ ইবনে দিলা রাজিয়াল তালামা থেকে আন্না নবী সাল্লাহাম কান আইজা কাদা ফিদ তাসাহুদ্দিন রাসুল সাল্লাম তাসাহুদ পড়ার জন্য যখন বসতেন আর তাই পড়ার জন্য বসতেন ওয়াদা আকাফ ফাহুল ইউসরা আলাফাকে ইউসরা তখন তিনি তার ডাইন হাতকে ডাইন রানের উপর রাখতেন ওয়াসার বিশাবা বতে বসরহু ইসারু তখন ডাইন হাতের সাদাত আঙ্গুলিকে উনি উঠাইতেন আর ওইদিকে উনি দৃষ্টি দিতেন উনার দৃষ্টি উনার ঈশার আর অতিক্রম করতো না অর্থাৎ আঙুলের দিকে উনার দৃষ্টি নিবদ্ধ থাকতো এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে তার সাউথ ফরাকালীন দৃষ্টি থাকবে শাহাদাত আঙ্গুলের দিকে বাকি ক্যাম অবস্থায় যখন আমরা সালাতে ক্যাম অবস্থায় থাকি চুড়া ফাচা পড়ার সময় তখনও সেজার দিকে থাকবে তারপরে যখন রুকু করি তখনও সেদ্ধার দিকে থাকবে যখন আমরা সেজদাতে থাকি তখনও সেদ্ধার দিকে থাকবে এটাই হলো মূল সুন্নত আমাদের দেশে অনেকে মনে করেন রুকুতে গেলে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাবে না এটা কোনো দলিল নাই দলিল ভিত্তিক শূন্য দিক আমল হচ্ছে ওইটাই যেটা এখানে উল্লেখ করা হয়েছে আর সালাতের মধ্যে চোখ বন্ধ করা এই জন্য ঠিক না একটা হাদিস আছে যে হাদিসের মধ্যে রাসুল সাল্লাম বলেন হাদিসটি আব্দুল ইবনে আব্বাস সদিউল্লাহ তালানুমা থেকে কলা রাসুল রসুলাম ইজা কমা হাত সালাতে ফালা ইউ কমি যাই তোমাদের কেউ যখন সালাতের মধ্যে খাড়ায় সেজন্য তার চোখ বন্ধ না করে হাদিসটি তবা নিফিল কবরিবাল আসাতের মধ্যে উল্লেখ করা আছে তাই সাধারণ পরিস্থিতিতে চোখ বন্ধ করবে না তবে যদি নাকি কোনো অশ্লীল কিছু সামনে থাকে যে যার দিকে তাকানো জাইজ না এরকম কোনো একটা জিনিস পড়ে গেছে তখন চোখ বন্ধ করতে পারবে ওজোর বসত। আর বিজ্ঞানদের মত হচ্ছে একটা সিরাজুল মুস্তাকিমের পঁচাশি নম্বর পৃষ্ঠাতে একটা মাসালা উল্লেখ করা আছে এবং জাহাদুল মাদের মধ্যে উল্লেখ করা আছে প্রথম খণ্ডে দুইশো তিরাশি নম্বর পৃষ্ঠাতে আল আসলু আন্না হা ফি সুজুদ সেজদার মধ্যেও শোক খোলা থাকবে ওয়াফি গাই রি অন্য জায়গাতেও সালাতের মধ্যে শোক খোলা থাকবে তারপরে ওয়াইন ওয়াইন কানাল ইহুদু ইউগমিজুন আবু সার ফি সালাতহিম ফাইন হা আনহু লিল মুসাবাহাতে ইহুদিরা তাদের চোখকে সালাতের মধ্যে বন্ধ রাখে এই জন্য তাদের বিরোধিতা করার জন্য রাসুল সালসাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেটা আগে হাদিসের মধ্যে আছে তোমাদের কেউ সালাতের মধ্যে দাঁড়াইলে যেন তার চোখ বন্ধ না করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম সালামালাইকুম রহমতুল্লাহ বরক